করোনা ভাইরাসের প্রভাবে বড় রকমের লোকসানে পড়েছে সিরাজগঞ্জের দুধের খামারগুলো। এখানে বিভিন্ন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান তাদের সংগ্রহ কার্যক্রম সীমিত করে দিয়েছে। একই সঙ্গে মিষ্টির দোকান, চা স্টল বন্ধ এবং হাট বাজারে লোক সমাগম কমে যাওয়ায় খোলা বাজারেও খুচরা দুধের চাহিদা কমে গেছে। ফলে পানির দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অভি ইসলাম। হাজার খামার সহ প্রান্তিক কৃষকদের 10 লাখ গবাদি পশু রয়েছে, যা থেকে প্রতিদিন 20 লাখ লিটারের বেশি দুধ উৎপাদন হয়। বর্তমানে বাজারে ভিড় করায় নিষেধাজ্ঞা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়রা বাজারে গিয়ে দেখা যায় কৃষক ও খামারিরা দুধ নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন। এখন দুধ দিয়ে বাড়ি বিলে যাচ্ছি, বাড়ি দিয়ে ইবান কি করবো, এত দু একটু দুধ না মেলা দুধ, এখন বসে ইবান কিনবো নি কি দিয়া, আর আমি দুধই বিক্রি করবো না, বাজার ঘাট কি দিয়ে করবো না। 20 টাকা 25 টাকা কেজি দুধ বেঁচে আসলাম, তাও লেয় না, 1 কেজি বসির দাম 42 টাকা, তাহলে আমরা এখন কোথায় কি করি। দুধের বাজার কমে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুধ সংগ্রহের পরিমাণ কমানো হয়েছে বলছে দুধ সংগ্রহকারীরা। করোনা ভাইরাসের জন্য অনেক সমস্যার কারণে আমাদের কোম্পানি প্রাণ কোম্পানি দুধ দেয়, প্রাণ কোম্পানি দুধ নিচ্ছে না। বর্তমান দেশের পরিস্থিতিতে দোকানপাট মার্কেট বন্ধ থাকায় আমাদের মার্কেট ব্যবস্থা একেবারেই নাজাল অবস্থা। এই দুধটা যদি মিল বিটায় হয়তো কালেকশনের ফুল দুধটা নিত, তাহলে আপাতত মানুষ একটু হলেও সাশ্রয় পেত বা এটা কৃষক একটু বাঁচত। তাই দেশে দুধের সঙ্গে জড়িত ছোট বড় খামারিদের বাঁচাতে সরকার এগিয়ে আসবে এমন আশা সবার। অভি ইসলাম, টিভি।